আপনার আটকাচ্ছেন একটাই কারণ আপনার তো গণনা কেন্দ্রের সামনে পুলিশের সঙ্গে বচসা তৃণমূল সাংসদে তার মধ্যে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার তড়িঘড়ি তাকে ধরে ফেলেন তার নিরাপত্তারক্ষীরা তাকে প্রথমে কাঁধে করে গাড়ির কাছে নিয়ে যাওয়া হয় সামান্য সুস্থ হলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু ঠিক কি ঘটনা ঘটেছিল নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ে এবার পঞ্চায়েতের স্ট্রং রুম হয়েছে অভিযোগ আসে সেই স্ট্রং রুমের কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের লোকজন রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ভোট লুট করার চেষ্টা চালাচ্ছিল বলে বিজেপির অভিযোগ সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান জগন্নাথ সরকার মশাটা একটা ডিল হয়েছে ঘণ্টাখানেকের মধ্যে সমস্ত এসএসবিকে বসিয়ে রেখে বসাল ব্যবস্থা করেছে অ্যাডিশনাল শ্রী রূপান্তর সেনগুপ্ত এবং এসডিপিও কবির মণ্ডল এদের নেতৃত্বে এবং সুব্রত মালা আচ্ছা ওসি আচ্ছা এদের নেতৃত্বে বসিয়ে ভেতরে যাদের নামে এফআইআর রয়েছে শান্তিপুর থানায় তারা ঢুকে ছাপ্পা ব্যালট সিল আনা হচ্ছে গণনার রেজাল্ট চেঞ্জ করা হচ্ছে এই অবস্থা দাঁড়িয়ে গণনা কেন্দ্রের বাইরে সে বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত এবং এসডিপিও কোভিদ মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন তিনি তাকে ওই স্ট্রংরুম এরিয়ার মধ্যে যেতে দেওয়া হবে না এই কথা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয় এই কথা কাটাকাটির সময়ই অসুস্থ বোধ করতে থাকেন সাংসদ এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ রয়েছেন সাংসদ আমি তিনজন নিয়ে যাব ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা